তেলিয়ামুড়ায় খড়ে খড়ে সুশাসন এবং সেবায় সংগঠনকে প্রাধান্যতা দিয়ে বিজেপি এসি মোর্চা সহ সাতটি সংগঠনের কর্মীরা জনসম্পর্ক করল বৃহস্পতিবার। জনসম্পর্ক অনুষ্ঠানে ছিলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, বিজেপি এসসি মোর্চা তেলিয়ামুড়া মণ্ডল সভাপতি শ্যামল দাস সহ মণ্ডলের অন্যান্য নেতৃত্বরা। এদিনই জনসম্পর্ক অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় তেলিয়ামুড়া ব্লকের মোহরছড়া গ্রাম পঞ্চায়েতের 5 নং ওয়ার্ড এলাকায়। সেখানে কর্মীদের উপস্থিতি যেমন ছিল লক্ষণীয়, তেমনি এলাকার মানুষজনও ব্যাপক সাড়া দেয় এই অভিযানে। জানেন যে ভারতীয় জনতা পার্টির 7টি মোর্চা রয়েছে, তো আমরা সুশাসন, ঘরে ঘরে প্রতি ঘরে সুশাসন এবং সেবাহী সংগঠন, এই দুটো বিষয়কে সামনে রেখে আমরা মানুষের কল্যাণে কাজ করছে এই বিজেপি সরকার। আজকে আমরা এসসি মোর্চার উদ্যোগে বস্তি যে মানে জনসম্পর্ক করার জন্য আজকে আমরা বেরিয়েছি। এসসি মোর্চার উদ্যোগে আমাদের সাথে রয়েছেন আমাদের এসসি মোর্চার প্রদেশ কমিটির বিজয় কৃষ্ণবাবু, উনি সম্মানিত সদস্য, এবং এসসি মোর্চার সম্মানীয় সভাপতি তেলিয়ামুড়া মণ্ডল শ্যামল দাস, জেনারেল সেক্রেটারি সহ সমস্ত মায়েদের বোনেদেরকে নিয়ে এবং যুব মোর্চার সমস্ত সংগঠনকে নিয়ে আজকে আমরা মোহরছড়ার এই এলাকাতে আমরা জনসম্পর্কে বেরিয়েছি। এবং প্রত্যেকটি জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতি ঘরে ঘরে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর, প্রত্যেকের ঘরে বিপিএল কার্ড রয়েছে যার মাধ্যমে গরিব কল্যাণ অন্ন যোজনার মাধ্যমে ফ্রি চাল পাচ্ছেন, ভ্যাকসিন প্রত্যেকে পেয়েছেন, শৌচালয় পাচ্ছেন এবং ভাতা 2000 টাকা হয়েছে। এতে করে গরিব অংশের মানুষ প্রচন্ড খুশি এবং প্রত্যেকের একটাই অভিব্যক্তি যে এই বিজেপি আরো চাই, আমরা এই বিজেপি সরকার বারবার প্রতিষ্ঠিত হোক এটাই মানুষ চাইছে। পাচ্ছেন উপস্থিতি প্রচন্ড সারা মানুষের মধ্যে, বৃদ্ধ বৃদ্ধারা পর্যন্ত এসে ঘর থেকে বেরিয়ে বলছেন যে আমরা বিজেপি সরকারকে চাই। সুতরাং মানুষের মধ্যে বিপুল উৎসাহ, কারণ প্রধানমন্ত্রী যেখানে বলেন যে সেবাহী সংগঠন, আমরা সেবার মাধ্যমে জনগণ